বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, সেজন্যই এক বধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তার প্রেমিকের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন বধূর দুই সন্তান। ঘটনাটি ঘটেছে বীরভূমে মুরারই থানার জাজিক গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন আগে পাশের গ্রামের যুবক আব্দুল বারির সঙ্গে সম্পর্ক তৈরি হয় এখানকার বাসিন্দা শাহের বানু বিবির। কিন্তু সম্প্রতি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান শাহের বানু। ওই যুবককে বাড়িতে আসতেও নিষেধ করেন তিনি। তা সত্ত্বেও রবিবার ফের বাড়িতে ঢোকার চেষ্টা করেন আব্দুর বারি। অভিযোগ, তখন তাকে লক্ষ্য করে পাথর ছোড়েন শাহের বানু এবং তার দুই মেয়ে। আমাদের কপাট ভাঙছিল আর আমাদের বাড়িটা ভাঙছিল, দিয়ে আমরা বললাম যে তুই এখান থেকে পালা, তখন বলছি তোদের বাড়িতে আগুন দিব না তো বাহির। দিয়ে আমরা যখন বাহির হলাম তখন আমাদের বাড়ির পাশ থেকে একটা মেয়ে এলো বাঁচাবার জন্য, দিয়ে আর ওই মেয়েটাকেও চাকু মারলো, আর আমার মাকে, আমার ভাইকে, আর আমার বোনটাকেও চাকু মারলো, দিয়ে আমার মা মারা গেল। মহিলার পরিবারের দাবি, তখনকার মতো সেখান থেকে চলে গেলেও রাতে ফিরে আসেন আব্দুল বারি। অভিযোগ, দরজা খুলতেই শাহের বানু ও তার দুই সন্তানকে ভোজালির কোপ মারেন তিনি। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এলে পালান আব্দুর। ঘটনাস্থলে মৃত্যু হয় শাহের বানুর। আহত দুই সন্তানকে ভর্তি করা হয় রামপুরহাট মহকুমা হাসপাতালে। আগে যা ছিল ছিল, আমাদের বাড়ির কাছে যন্ত্রকে এসে বসে দুইটা কোনো সম্পর্ক ছিল না, না ছিল না। আগে যা ছিল ছিল ওই যে ওই জায়গাটার জন্য, জায়গা দে নাহলে আমাকে টাকা দে। অভিযুক্ত আব্দুর বাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে মুরারই থানার পুলিশ। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।